والمؤمنات بعضهم اولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله السلام عليكم ورحمة الله وبركاته رانجو أحمد باي অমান থেকে প্রশ্ন করেছেন ভারতবর্ষের বির্লবী আকিদার যিনি প্রতিষ্ঠাতা আহম্মদ রেজা খান তাকে তার অনুসারীগণ আলা হাজরত করে সমাধান করেন এর অর্থ কী এবং এটা বলা যাবে কি না ভাই এইগুলো হচ্ছে যারা সুফি কবর পূজারি বিরলবী এবং মাজার পূজারি ইত্যাদি পীর পূজারি এই সমস্ত ভ্রান্ত আকিদার যারা লোক তাদের ভাষা এটা কোনো সঠিক আকিদার ভাষা না এগুলো বিরলবি আকিদার এই রকম যারা তাদের ভাষা এখানে দুইটি শব্দ একটি হচ্ছে আলা আলা মানে সর্বস্তরে সবচেয়ে উৎস সবচেয়ে উপরে হাজারাত হাজারাত শব্দের অর্থ হলো উপস্থিত হওয়া তাহলে এর কি অর্থ আমরা নেব এখানে হাদিসে বিভিন্ন জায়গায় আসছে এদ হাজারাতের সলা যে যখন নামাজ যে রক্ত উপস্থিত হবে তার মানে নামাজ যখন সময় হয়ে যাবে নামাজের সময় হয়ে যাবে হানাল ওয়াক্ত নামাজের সময় উপস্থিত হয়ে গেছে তাকে বলে হাবারাত তাহলে যারা কবর পূজারি বা এই সমস্ত ভ্রান্ত আকিটার লোক তারা এই শব্দটাকে হাজারাত শব্দটাকে ব্যবহার করে এই কারণে যে তাদের আকিদা হচ্ছে যে তাদের পীর বা রাসুল সাল্লাহ সাল্লাম বা তাদের অলিগণ তারা সর্বদাই উপস্থিত থাকে সবখানে উপস্থিত থাকে তাদের নাম বললেই তারা উপস্থিত হয়ে যায় বা তারা যেখানেই থাকুক না কেন তাদের কথা শুনলেই তারা যেখান থেকেই বলুক সেখান থেকেই শুনতে পায় যেরকম তারা নিকটে যেরকম শুনে উপস্থিত যার কারণে তারা তাদেরকে হাজরত হুজুর এইভাবে সমাধান করে হুজুর বলাও এই একই অবস্থা হুজুর বলা যাবে না কারণ হুজুরের অর্থ হলো উপস্থিত হওয়া তার মানে তাদের আকিদা বিশ্বাস হচ্ছে যে তাদের পীর বা রাসুল ইসলাম বা অলিগণ তারা কি হাজের নাজের সবখানে থাকেন সব শোনেন সব দেখেন অতএব যার কারণে তারা আলা হযরত সবচেয়ে যিনি বেশি উপস্থিত থাকেন সব জায়গায় উপস্থিত এই কারণে আলা হজরত বলে তাদেরকে সম্মাদন করে এগুলো হচ্ছে শিরকি আকিতা এবং এই সমস্ত শব্দ ইউজ করা বা বলা এটা সম্পূর্ণ নিষেধ এগুলো যারা সহি আকিদার তাওহিদপন্থী লোক তাদের মুখ দিয়ে এগুলো بينا ايقلو بينا ايقلو بس بي. السلام عليكم ورحمه الله وبركاته. قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم ان الدين عند الله الاسلام وما اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاءهم إِلَّا مِن